গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম বিশ্বাস। প্রশাসন সূত্রে জানা যায়, গৌতম বাবু মাত্র কয়েক মাস আগেই প্রমোশন নিয়ে মন্দির বাজার থেকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি হয়ে আছেন। সবার সঙ্গে মিশুকে গৌতম বাবু নিজের দায়িত্ব খুব ভালোভাবে সামলাচ্ছেন। গত খ্রিসমাস উপলক্ষে বকখালি ব্রিজ থেকে আরম্ভ করে হেনরি আইল্যান্ড পর্যন্ত নিজে তাপিয়ে ঘুরে বেড়ায়, মানুষকে সচেতন করে নিজে দাঁড়িয়ে থেকে। কোথাও ডিজে বক্স বাজানো যাবে না, কোথাও প্লাস্টিক ব্যবহার করা যাবে না, মানুষকে বুঝিয়ে তিনি একাই সমস্ত এলাকাকে কন্ট্রোল করেন। সহকর্মীদের সঙ্গে কথা বলে বোঝা যায়, সবার সঙ্গে সদ্ভাব ছিল গৌতম বাবুর, ওসি হিসেবে কোনো অহংকার ছিল না তার। কিন্তু কি এমন হলো, গত রাত্রে 11টার সময় দায়িত্ব শেষ করে থানায় ফেরেন তিনি। সকালে উঠছে না দেখে পুলিশ কর্মীরা ডাকতে গিয়ে দেখেন নিজের কোয়ার্টারে গলায় দড়ি দিয়ে ঝুলছে গৌতম বাবু। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। It's caught in the crossfire.